হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণীর পাঠ্যাংশের অন্তর্গত কবি অচিন্ত্য কুমার সেনগুপ্তর লেখা ছন্ন ছাড়া কবিতাটি সারাংশ সহজ ভাষায় বুঝিয়ে দেব। আশা করছি এর দ্বারা তোমরা খুবই উপকৃত হবে। তোমরা অবশ্যই পুরো সারাংশটি শোনার চেষ্টা করো। ভালো লাগলে লাইক করে দিও আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো চলো, দেরি না করে আমরা শুরু করি। কবি অচিন্ত্য কুমার সেনগুপ্ত তার ছন্ন ছাড়া কবিতাটি শুরু করেছেন একটি রুক্ষ শুষ্ক ছায়াহীন কঙ্কালসার গাছের কথা দিয়ে। গোলের মোড়ে দাঁড়িয়ে থাকা এই গাছটি নেহাতি গাছ নামের কলঙ্ক। কবি ট্যাক্সি করে যেতে যেতে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকা কতগুলি বেকার যুবককে দেখতে পান। ট্যাক্সি ড্রাইভার ওই রাস্তা দিয়ে যেতে রাজি হলো না। ওই বেকার ছেলেগুলো সকলের বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। ওদের সমাজে মাথা উঁচু করে দাঁড়ানোর মতো কিছুই নেই। ভদ্রতা, শালীনতা, অর্থ, মান সম্মান, চাকরি কিছুই নেই। তাই সমাজের কোনো রকম সুযোগ সুবিধা পাওয়ার অধিকারও ওদের নেই। ওরা নেহাতি রুক্ষ শুষ্ক প্রেমহীন অনুপ্রেরণাহীন অভাগার দল। শুধু নেই শব্দটাই যেন ওদের একমাত্র সম্বল। তাই কবি ওদের নেই রাজ্যের বাসিন্দা বলে অভিহিত করেছেন। অতীত বর্তমান ভবিষ্যৎ ঠিক কোন জায়গায় ওদের অবস্থান তা নির্ধারণ করা যায় না। মধ্যবিত্ত বাড়ির একটা চিলতে রক ছিল ওদের জন্য আড্ডা মারার জায়গা হিসেবে নির্দিষ্ট, সেটিও কেড়ে নেওয়া হয়েছে। তাই ওদের আশা নিরাশার উদ্দেশ্যহীন গল্প নিয়ে ওরা এসে দাঁড়িয়েছে রাস্তার মাঝখানে। সেচহীন ক্ষেত, মণিহীন চোখ, চোখহীন মুখ আর স্ফুলিঙ্গহীন বারুদের মতো ওদের অস্তিত্ব তাই অর্থহীন। ওরা যেন অবসাদের মূর্ত প্রতীক। কবি সেই রকম রুক্ষ শুষ্ক কঙ্কালসার ছাল বাকলহীন গাছটির সঙ্গে কোথায় যেন এদের একটা মিল খুঁজে পেয়েছেন। এর পরের ঘটনাটি হলো, কবি সেই বেকার ছেলেগুলিকে গাড়িতে লিফট দিতে চাইলে তিনটি ছেলে গাড়িতে উঠে উত্তেজনার সঙ্গে গাড়িটিকে পানসি বেলঘড়িয়ার দিকে যেতে বলে। কারণটা খুবই অভাবনীয়। একটি বেওয়ারিশ ভিখারি গাড়ি চাপা পড়েছে। গাড়িটি ভিখারিটিকে চাপা দিয়ে চলে গেছে। ওই বেকার ছেলেগুলি এক দলের কয়েকজন গাড়িটিকে ধরবার জন্য ছুটে গেছে, আর কয়েকজন ভিখারিটিকে পাঁজাকোলা করে নিয়ে যাচ্ছে হাসপাতালে। তারা আনন্দে উত্তেজনায় চেঁচিয়ে উঠেছে, প্রাণ আছে, প্রাণ আছে বলে। একটি ভিখারির দেহে নয়, একটি মানুষের দেহে প্রাণের স্পন্দন খুঁজে পেয়েছে তারা। শহরের অভিজাত মানুষের কাছে একটা ভিখারির প্রাণের কোনো মূল্য না থাকলেও এই মান সম্মানহীন বেকার ছেলেগুলোর মনের মধ্যে যে মানবতা ও সহানুভূতির অন্তঃসলীলা প্রবাহ আছে তা প্রমাণ করে দিয়েছে তারা। প্রাণ আছে, প্রাণ আছে এই কয়েকটি মর্মস্পর্শী শব্দ দিয়ে তারা ঘোষণা করেছে, মান সম্মান মর্যাদা আভিজাত্য অর্থ সব কিছুর ঊর্ধ্বে একজন মানুষের প্রাণ থাকাটাই তার অস্তিত্বের অধিকারের প্রমাণ। একটা জীবনের মূল্য শুধু অর্থের মাপকাঠিতে হয় না। যখন একজনের জীবনের মূল্য তার সামাজিক মর্যাদার দ্বারা পরিমাপ করা হয় তখন সেই ঘটনা সমাজের অবক্ষয় ও মনুষ্যত্বের অবক্ষয়ের প্রমাণ দেয়। কবি এই বেকার যুবকগুলির মধ্যে মনুষ্যত্বকে বেঁচে উঠতে দেখে অভিভূত হয়েছেন। গলির মোড়ে ফিরে আসতেই
কবি সেই রুক্ষ শুষ্ক ছাল বাকলহীন গাছটায় তার মানুষ চক্ষে বসন্তের আগমনের আভাস পেয়েছেন। যে সমাজে প্রাণের মূল্য আছে সেই সমাজ এখনো বেঁচে আছে, এক অন্তহীন আশার সঞ্চার হয়েছে কবির মনে। যে বেকার ছেলেগুলিকে তিনি সমাজের অবক্ষয়ের প্রতীক বলে মনে করেছিলেন, তারাই আজ মনুষ্যত্বের জয়ধ্বনি ঘোষণা করল। অভিভূত কবি দেখতে পেলেন রুক্ষ শুষ্ক মরে যাওয়া গাছের আড়ালে পুষ্পশোভিত এক অতি বিশাল মহিরুহ, যা আগামী দিনে সমাজকে স্নেহশীতল ছায়ায় ভরিয়ে দেবে। তো বন্ধুরা, তোমাদের এই সারাংশটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজ এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো।